নমস্কার আমার প্রিয় ভাই ও বোনেরা, আজকে দ্বাদশ শ্রেণীর কম্পিউটার অ্যাপ্লিকেশনে 13তম ক্লাস শুরু করছি। আজ তোমাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো মাল্টিপ্লেক্সার বা MUX মাস্ক বা ডেটা সিলেক্টার। এই তিনটে নামেই এটা পরিচিত। এটা একটা লজিক সার্কিট, যেই লজিক সার্কিটে অনেকগুলো ইনপুট আসে এবং তার মধ্য থেকে যে কোনো একটা ইনপুট আউটপুট লাইন দিয়ে ফরওয়ার্ড হয়ে যায়, এবং কোন ইনপুটটা আউটপুট লাইন দিয়ে ফরওয়ার্ড হবে সেটা নির্ধারণ করা হয় সিলেকশন লাইনের মাধ্যমে। এই ধরনের লজিক সার্কিট বিভিন্ন নেটওয়ার্ক তৈরির ক্ষেত্রে ব্যবহৃত হয়, ডেটা ট্রান্সমিশনের জন্য ব্যবহৃত হয়। এবার এসো মাল্টিপ্লেক্সারের সংজ্ঞা কী লেখা আছে। মাল্টিপ্লেক্সার হলো একটি কম্বিনেশনাল লজিক সার্কিট যা একাধিক ইনপুট লাইনের মধ্য থেকে একটি ইনপুট লাইনকে নির্বাচন করে এবং তা তার একটি মাত্র আউটপুট লাইনে ফরওয়ার্ড বা প্রেরণ করে। অর্থাৎ মাল্টিপ্লেক্সারে যতগুলো ইনপুট লাইন আসছে তার মধ্য থেকে যে কোনো একটা ইনপুট লাইনের অ্যাট এ টাইম যে কোনো একটা ইনপুট লাইনের ইনপুট সিগন্যালগুলোকে সে আউটপুট লাইন দিয়ে ফরওয়ার্ড করতে পারবে। মাল্টিপ্লেক্সারে ইনপুট লাইন নির্বাচন করার জন্য সিলেকশন লাইন বা কন্ট্রোল লাইনের প্রয়োজন হয়, অর্থাৎ কোন ইনপুট সিগন্যালগুলো আউটপুট দিয়ে ফরওয়ার্ড হবে, কোন লাইনের ইনপুটগুলো বা ইনপুট সংকেতগুলো আউটপুট লাইন দিয়ে ফরওয়ার্ড হবে সেটা কিন্তু নির্বাচন করার জন্য সিলেকশন লাইন বা কন্ট্রোল লাইনের প্রয়োজন থাকে। এরপর আমরা দেখছি, দেখো, ব্লক ডায়াগ্রাম অফ মাল্টিপ্লেক্সার। একটা মাল্টিপ্লেক্সারের ব্লক ডায়াগ্রাম, যেখানে বাঁ দিক থেকে দেখো ইনপুটগুলো এসছে, ডান দিকে আউটপুট একটি বেরিয়ে গেছে, এবং নিচ থেকে সিলেকশন লাইন বা কন্ট্রোল লাইন দেওয়া হচ্ছে, ইনপুট দেওয়া হচ্ছে, কন্ট্রোল সিগন্যাল যে কোন ইনপুটটাকে আমি আউটপুট দিয়ে পাঠাতে চাই। একটা মাল্টিপ্লেক্সারে যদি 2n ইনপুট লাইন থাকে তাহলে n সিলেকশন লাইন বা কন্ট্রোল লাইন থাকবে এবং আউটপুট সর্বদাই একটি থাকবে। ইনপুট লাইন 2n মানে, ধরো একটা মাল্টিপ্লেক্সার যেখানে ইনপুট লাইন 8, তাহলে 8 মানে কি 2³, তাহলে 2 কত 3, তাহলে তাদের সিলেকশন লাইনও থাকবে 3। মাল্টিপ্লেক্সার অনেক ধরনের হয়। ধরো বলা হলো 4:1 মাল্টিপ্লেক্সার, মানে কি, মানে তার ইনপুট লাইন সংখ্যা 4 এবং আউটপুট সর্বদাই এক থাকে, তাহলে 4:1। যদি বলা হয় 8:1, তার মানে কি, 8 হচ্ছে ইনপুট লাইন আর 1 হচ্ছে আউটপুট। যদি বলা হয় 16:1, তার মানে ইনপুট হচ্ছে 16 লাইন আর আউটপুট তো সবসময় 1 লাইনই হয়। এরপর দুটো প্রশ্ন আমি করেছি, এই দুটো প্রশ্নের উত্তর তোমরা নিচে আমাকে কমেন্টসে দেবে। 1 প্রশ্ন, 8:1 মাল্টিপ্লেক্সারে সিলেকশন লাইন কটি থাকবে? তাহলে ইনপুট লাইন সংখ্যা 8, তাহলে সিলেকশন লাইন কটা হবে? এটা এখান থেকে বেরিয়ে যাবে। দেখো উপরে যে বলা হয়েছে একটি মাল্টিপ্লেক্সারে 2n ইনপুট লাইন থাকলে সিলেকশন লাইন থাকবে n, এটা আমি একটু আগেই আলোচনা করলাম। আর 2 প্রশ্ন আছে, একটি মাল্টিপ্লেক্সার সেটা 16:1, তাহলে সেখানে সিলেকশন লাইন কটা থাকবে? এই দুটো একদম সহজ প্রশ্ন, এই দুটো সহজ প্রশ্নের উত্তর আমাকে নিচে কমেন্টসে দাও। এবার আমরা দেখে নিই মাল্টিপ্লেক্সারের ব্যবহার, অ্যাপ্লিকেশন অফ এ মাল্টিপ্লেক্সার। ধরো আমার কাছে একটা স্পিকার আছে এবং কম্পিউটার আছে, MP3 প্লেয়ার আছে, DTH এবং DVD প্লেয়ার আছে। আমি চাইছি এই 4টা থেকে আমার স্পিকারটাকে যখন যেটা থেকে ইচ্ছা বাজাবো। কখনো কম্পিউটার থেকে স্পিকার বাজাতে পারি, কখনো MP3 প্লেয়ার থেকে বাজাতে পারি, কখনো DTH থেকে বাজাতে পারি, কখনো DVD প্লেয়ার থেকে বাজাতে পারি। তো এক্ষেত্রে আমি কী করবো? এক্ষেত্রে আমাকে একটা মাল্টিপ্লেক্সার দরকার, যেই মাল্টিপ্লেক্সারের একদিকে আমি এই 4টা ডিভাইসকে ইনপুট করব এবং একটা আউটপুটকে স্পিকারে দেব। এবং মাল্টিপ্লেক্সারের এই যে সুইচটা, এটা হচ্ছে সিলেকশন সুইচ কিংবা কন্ট্রোল সুইচ। এই সুইচের সাহায্যে আমি কন্ট্রোল করব, যখন কম্পিউটারের দিকে দেবো তখন কম্পিউটার থেকে লাইন যাবে, অর্থাৎ
কম্পিউটার থেকে যে ইনপুটটা আসছে সেটা আউটপুট দিয়ে বেরোবে এবং স্পিকারে যাবে। যখন আমি এটাকে MP3 প্লেয়ারের দিকে করে দেবো, তখন MP3 প্লেয়ার থেকে যে ইনপুটটা আসছে সেটা স্পিকারের দিকে যাবে। যখন আমি এটাকে DTH-এর দিকে করে দেবো, তখন DTH থেকে যে ইনপুটটা আসছে সেটা স্পিকারের দিকে যাবে। যখন DVD দিকে করে দেবো, তখন DVD প্লেয়ার থেকে যে ইনপুটটা আসছে সেটা স্পিকারের দিকে আউটপুট হিসাবে যাবে। এইভাবে কিন্তু আমি ইনপুটকে নির্বাচন করতে পারি যে কোন ইনপুটটা আউটপুট দিয়ে ফরওয়ার্ড হবে। ধন্যবাদ।